মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল, এইটা রসুলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবেইনদের যুগে ছিল না, এটা তাবে তাবেইনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে, সওয়াব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবিদের সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই, আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন, তো মিলাদে যদি সব থাকবে তো রসুল্লাহ বললেন না কেন? সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রসুলের যুগে নাই, সাহাবিদের যুগে নাই, তাবিনদের যুগে নাই, তাবে তাবিনদের যুগে নাই, রসুলুল্লাহর এন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদাত মুসলমানদের পালন করা উচিত নয়। কারণ আজকাল বিশেষ করে উপমহাদেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আর বেশ কিছু আরব মুসলিম দেশগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ অর্থাৎ জন্মবার্ষিকী, মিলাদ মানে জন্মবার্ষিকী, জন্মবার্ষিকী পালন হতে যাচ্ছে আর প্রতি বছর হচ্ছে। শুধু পালনই হচ্ছে না, এর নাম ঈদে মিলাদুন্নবীতে পরিণত হয়েছে। এই যে জন্মবার্ষিকী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবীতে পরিণত হয়েছে অর্থাৎ একটি ঈদ উৎসবে পরিণত হয়েছে। সুতরাং এই সম্পর্কে শরীয়তের বিধান আমাদের জানা জরুরি এবং জেনে তা মানা জরুরি, এবং যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, তাহলে আমরা মুক্তি পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু, আর যা হতে রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন, যা করতে বলেননি বা করতে নিষেধ করেছেন, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল্যবান কথা কোরআনুল করিমের, যেটি আমাদের দিক নির্দেশনা, যে আমরা করব কি দিন বলে, ইসলাম বলে, নেকির আশায়, আল্লাহ সন্তুষ্টির আশায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার আশায়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা আমরা নেব, করব, আর যা দেননি তা আমরা করব না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে এইভাবে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির ক্ষেত্রে যা কিছু আমাদেরকে করণীয় দিয়েছেন, করার আদেশ দিয়েছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন তা আমরা করব, আমাদেরকে করতে হবে, আর যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি অথবা উম্মতকে করতে বলেননি তা আমরা করব না। এই যে মিলাদ বা জন্মবার্ষিকী, প্রথম কথা মিলাদ শব্দটি ওয়ালাদা থেকে, মিলাদ শব্দ হচ্ছে ওয়ালাদা থেকে। ওয়ালাদ আমরা কাকে বলি? সন্তানকে। আর ওয়ালাদাকে যদি ক্রিয়া নেন, ফেল যেটাকে বলা হয় ক্রিয়া, তাহলে ওয়ালাদা মানে কারো জন্ম হওয়া। ওয়ালাদা থেকে মিলাদ মানে জন্মের সময়কাল, ইসম জরফ, জন্মের সময়কাল অথবা জন্মের স্থান দুটোকে বলা হয়। তো এখানে জন্মের সময়কাল বা জন্মদিন, জন্মদিবসকে নেওয়া হয়েছে মিলাদ। তাহলে মিলাদ মানে আমাদের দেশীয় ভাষায় যে অজ্ঞতা রয়েছে মিলাদকে বোঝার ক্ষেত্রে, তা হচ্ছে মিলাদ আমাদের দেশের মানুষরা পালন করে না, পড়ে। বাঙালি জাতি মিলাদ কি করে? পড়ে, পাঠ করে। আজকে মিলাদ পাঠ হবে অমুকের বাড়িতে, বলে না, বলে লিখে সব কিছু করে, মিলাদ নাকি পাঠ করবে? মিলাদ পাঠ করার বস্তু, পাঠ করার জিনিস না পালন করার জিনিস? যদি পালন করে, জন্মবার্ষিকী পড়া হয়,
আপনার জন্মবার্ষিকী পড়ার জিনিস, পালন করলে পালন করার জিনিস যদি পালন করেন তাহলে, কিন্তু পালন করবেন তাতে নেকি পাবেন না গুনাহ হবে, তাতে মুক্তি পাবেন না জাহান্নামে যাবেন, এটা জানতে হবে আল্লাহ এবং তার রাসূল থেকে। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ভুলবেন না, কারণ আমরা মিলাদি দেশের মানুষ, সুতরাং ওইসব বিদাতি মানুষকে বোঝাতে হবে যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে বা যাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমে কতটি সূরা রয়েছে মনে আছে? 114টি সূরা রয়েছে, অসংখ্য আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে। কোন একটি আয়াতে প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা উল্লেখিত হয়েছে? আল্লাহর নবীর জন্মের কথা ওয়ালাদা দিয়ে, এই শব্দ দিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তোমাদের উপর আল্লাহর এটি বড় এহসান অনুগ্রহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এটি বড় নিয়ামত, এইভাবে। তাই মুসলিম জাতি যদি কোরআনকে চর্চা করতে শিখত, কোরআনকে যদি স্টাডি করা শিখত, কোরআনকে যদি অধ্যয়ন করা শিখত, কোরআনের শব্দগুলি ভালো করে পড়তো এবং সেগুলির সামান্য অর্থ বোঝার চেষ্টা করতো, তাহলে বিভ্রান্তির শিকার হতো না, তাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারত না। পরে ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক নবীর উপর রহমত নাজিল করেন আর ফেরেশতাগণ রহমতের দোয়া করতে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তোমাদের নবীর উপর কি করো? সালাত এবং সালাম পেশ করো, যেভাবে আল্লাহ এবং তার রাসূল পেশ করতে বলেছেন। এই আয়াত পাঠ করা হয় মিলাদের অনুষ্ঠানে, আর দেখো কোরআনে মিলাদের কথা রয়েছে। গত কয়েক বছর ধরে মাঝে মাঝে যখন এই সময়গুলি আসে, তখন আমাদের অনেক ভাইরা যারা ওইসব যেগুলি ধর্মের নামে বিদাতি টিভি রয়েছে বাংলাদেশে, সেগুলির কথা বলে আমাকে বলে যে তারা পেশ করলে কোরআনে কারিমে আছে মিলাদের কথা। যে কোথায় কোরআনে কারিমে আছে? বলছে ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, চ্যানেল আই বলছে, দেখো মিলাদের কথা আছে। আপনাকে তর্জমা করে শুনাইলাম, যদি আপনি কানা না হতেন তাহলে আপনাকে কুঁড়ে ঘর দেখে হাইকোর্ট বলতে পারত না ওই বিদাতিরা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া মালায়েকাতুহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রহমতের মালিক, সুতরাং রহমত নাজিল করেন, আর ফেরেশতারা যেহেতু রহমতের মালিক নন, ফেরেশতা রহমতের দুয়ার মালিক, দোয়া করতে পারেন, তাই তারা রহমতের আল্লাহ নবীর জন্য দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত বর্ষণ করো। তাহলে এ লোক কোথায় মিলাদের কথা আছে কোথাও? ইউসাল্লুনা শব্দ আছে, রহমত নাজিল করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, সাল্লু আলাইহি, সুতরাং তোমরাও দরুদ সালাত পেশ করো, আল্লাহ তুমি নবীর উপর রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি মুহাম্মদ, তার বংশধরের উপর, ওয়া সাল্লিমু, এবং সালাম পেশ করো। এর প্রতি আমল করছি আমরা কোথায়? সবগুলো নামাজের মধ্যে, কিন্তু আত্তাহিয়াত পড়ছেন আর কি বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যেন কি হোক, শান্তির ধারা বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে, আপনার জন্য আমরা শান্তি কামনা করি, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতু, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক আপনার উপর। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, আছে কোথাও মিলাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কিন্তু মূর্খ সমাজকে কিভাবে গোমরাহ করা হচ্ছে, আর কিভাবে নিজেরাও গোমরাহ হচ্ছে, আর অন্য অসংখ্য মানুষকে, জনসাধারণকে গোমরাহের দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণাম হচ্ছে জাহান্নাম। সে মোহাব্বত নহীন করতে আর জো নহীন মানাতে উনকা ইয়ে কহনা হ্যায় আর মেরা ভি ইয়ে কহনা হ্যায় কি জো আল্লাহ সে মোহাব্বত নহীন করতা ওয়ো মিলাদ মানাতা হ্যায়, जो अल्लाह रसूल से मोहब्बत करता है वो मिलाद नहीं मनाता। क्यों? कुरान में अल्लाह ने सूरह माईदा की आयत नंबर 3 में कहा, अल यौमा अकमलतु लकुम दीनकुम व अतमंतु अलैकुम नेमती व रदीतु लकुम अल इस्लाम दीना, आज के दिन हमने दीन को मुकम्मल कर दिया है, हमारी जो जो नेमतें वो तुम पर पूरी कर दी है और इस्लाम से हम राजी हुए हैं। खादियानी को हमने काफिर क्यों कहा जानते हैं? क्योंकि उसने कहा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आखिरी नबी,
नहीं है। अल्लाह ने सूरह अहज़ाब सूरह नंबर 30 की आयत नंबर 40 में कहा, मा काना मुहम्मदुन अबा अहदिन मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाह व खातमुन नबियीन, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तुम में से किसी मर्द के बाप नहीं है, वो अल्लाह के रसूल है और आखिरी नबी है। हमने कहा जो इसको नहीं मानेगा वो क्या है, वो काफिर है। जो मेरे नबी को मान ले नबी लेकिन तालीमात के ऊपर वो अमल ना करे बल्कि नए तालीमात इस्लाम में लाकर कहे, ये भी कर सकते हैं, मेरी नजर में उसने अलमली तौर पर नबी का इनकार किया। दलील, मैं 4 TV वॉच कर रहा था जिसने मिलादुन नबी का जो उस पर बता रहे थे लाइव, उसमें एक बड़े पुराने खतीब मदरसे के एक बहुत मोतबर आलिम दीन तकरीर में दलील दे रहे हैं मिलाद की। मैं ताज्जुब किया, दलील क्या दे रहे हैं, जो लोग नहीं कहते मिलाद मनाना चाहिए उन्हें जान लेना चाहिए कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के नबूवत मिलने के पहले अरब अकीका मनाते थे, अकीके की दावत होती ना बच्चा पैदा होने के 7 दिन के बाद, तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का भी अकीका उनके दादा ने किया। लेकिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जब नबूवत उनको मिल गई 40 साल में, तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने नबूवत के बाद भी अकीका किया। यह इस बात की दलील है कि नबी ने अपनी पैदाइश की खुशी मनाई, हमें मिलाद मनाना चाहिए। अरे क्या दलील लाए भाई, अरे मेरे अकलमंद दोस्त, अगर नबी मान लो नबूवत के बाद अकीका भी किए तो एक ही साल किए होंगे ना, हर साल अकीका करे। अबू तालिब उंगली से इशारा करे लौंडी को आजाद हो जा कहने का, तो खुशी मनाए नहीं मनाए। ये लोग अबू तालिब अबू लहब से बदतर है, अबू लहब उंगली से इशारा करे इनसे भी बदतर है। अरे पागल, उन्हें उंगली से इशारा करे लौंडी को आजाद करने का, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम नबूवत के बाद कभी मनाए? अबू बकर उमर उस्मान अली रजी अल्लाह तआला नुमजमईन कभी मनाए? खुश होना अलग चीज है, मनाना अलग चीज है। नहीं समझ रहे? खुश होने का मतलब क्या है, कोई भी अच्छी चीज पर मैं खुश होता हूं। मनाने का मतलब क्या है, बाज़ाब्ता एक तरीकेकार है। ईद औज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम, अल्लाह के नबी की हदीस है, इस्लाम में सिर्फ ईदैन है। ईदैन माने दो ईद, ईद उल फितर, ईद उल दहा। नबी कह रहे हैं दो ईद है, हम तीसरी ईद लेके आ गए, ईद बोल रहे हैं। निजामिया ने फतवा दिया, नौजवानों को चाहिए कि तुम लोग शोर शराबा ना करें, गाड़ियों पर गाने बजाने ना करें, बड़ा फतवा। उसका असर क्या हुआ? अरे मैं कहता हूं ये फतवे की जरूरत क्यों पड़ी, आप लोग इतने मोतबर मदरसा है, मैं अगर आपका ये मदरसा फतवा नहीं देता कोई और देता तो उस पर एक मिसाल देता कि ये मिसाल ऐसी है, चोरी करो मगर दूसरों को बगैर उठाए के करो, तकलीफ नहीं होगा उठो। अरे मिलाद की कोई दलील ही नहीं है, देख दलील ला रहे। जब याहिया अलैह सलाम को पैदा हुए, जकरिया अलैह सलाम को याहिया अलैह सलाम पैदा हुए, कुरान ने खुशी का ऐलान किया, तो उसका मतलब मिलादुन नबी मनाने निकला। बोले तो कुरान की ये आयत नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा उतना नहीं समझे जितना एक कमबख्त ने समझे। अच्छा, कयामत का दिन वाकई हो गया, समझो कयामत कायम हो गई। अब अल्लाह ताला बोले अच्छा चलो कौन कौन है मिलाद मनाए, सो हम पूरे लाह मनाए। तो ये जो हाथा उठेंगे ना मनाए बल्कि उसमें अबू बकर सिद्दीक का हाथ नहीं उठेगा, उमर रजी अल्लाह तआला का नहीं उठेगा, उस्मान रजी अल्लाह तआला का नहीं उठेगा, आयशा रजी अल्लाह तआला का नहीं उठेगा, खदीजा रजी अल्लाह तआला का नहीं उठेगा, कोई सहाबी का नहीं उठेगा, पूरे 1400 साल बाद वालों का उठेगा। अल्लाह तआला बोलेंगे अरे तुम लोग क्यों मनाए, अल्लाह हमारे नबी से मोहब्बत थी, आशिक रसूल थे, मनाए। अच्छा ऐसा, अच्छा अबू बकर तुम क्यों नहीं मनाए? क्या है कि अल्लाह माफ कर दो, बोलेंगे क्या कर रहे तुम लोग। अल्लाह पलट के बोलेगा कमबख्तो मेरे नबी के सहाबा जो नहीं किया वो तुम क्यों किए? काबे का मॉडल बना रहे, मदीने का मस्जिद नबवी का मॉडल बना रहे, औज़ बिल्लाह इब्ने शैतान ने रजीम, लानत है अल्लाह की इनके ऊपर। ये मिलाद कहां से लाए निकालकर खुशी? अरे अल्लाह की कसम है कोई मुसलमान ईमान वाला हो ही नहीं सकता जो मेरे नबी की आमद पर खुश ना हो। हम तो बहुत खुश हैं, बेहद खुश है कि हमें नबी मिले, वो भी इतने प्यारे नबी मिले, लेकिन हम उससे ज्यादा खुश है माशाल्लाह कि हमें अल्लाह ने तौफीक दी। वो खुशी हम नहीं मनाएंगे जिस खुशी को मेरे नबी और सहाबा ने नहीं मनाया।
করলো যেটা এই দিনের মধ্যে নেই, সেটা রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে। এবং ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, নব উদ্ভাবিত যে কোনো বিশেষ করে ইবাদত গুলো, এগুলো থেকে নিজেদেরকে রক্ষা করবে। কেননা নব উদ্ভাবিত যে কোনো ইবাদতই হলো বেদাত, অকুল্ল বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতেই হলো বিভ্রান্তি। নাসাইর বর্ণনা রয়েছে অকুল্ল দলালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহ মানে বিভ্রান্তিকর বিষয় জাহান্নামে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। মিলাদ এই বিষয়টি আসলে দুরুদের বা সলাত ও তাসলিমের বিকল্প হিসেবে এটা খ্রিস্টানদের থেকে মুসলিম সমাজে ঢুকেছে 604 হিজরির দিকে ইরাকে, ইরাক হয়ে। তো মিলাদ আমরা জানি মিলাদি সন খ্রিস্টাব্দ, ঈসা আলাইহিসসালামের জন্মদিনকে খ্রিস্টাব্দের সূচনা হিসেবে খ্রিস্টানরা ব্যবহার করে, এটা হলো মিলাদ। এই জন্য তাদের এই সনকে বলা হয় মিলাদি সন। আমাদের তো এই মুসলিম উম্মা কিন্তু জন্মকেন্দ্রিক কোনো কিছু পালন করে না, তাদের সনটা হলো হিজরি সন, হিজরা। আমাদের আমাদের যে চেতনা প্রেরণা এটা হবে হিজরত কেন্দ্রিক, মিলাদ কেন্দ্রিক নয়। অতএব ইসলামের সাথে মিলাদ কেন্দ্রিক এই যে আনুষ্ঠানিক যে ইবাদতটা করা হয় এটার কোনো সম্পর্ক নেই, এটা বহিরাগত। এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, সাহাবীদের কেউই করেননি, আইমা মুজতাহিদিনদের কেউই করেননি। আজ পর্যন্ত কোরআন ও সুন্নাহকে যারা ফলো করেন সহিভাবে চলতে চান, এদের কেউই কিন্তু ইমাম আবু হানিফা করেননি, আবু ইউসুফ করেননি, ইমাম বুখারী করেননি, যাদেরকে আমরা মানি ফলো করি। মিলাদের ইতিহাসটা আসলে শুরু হয়েছে যতদূর জানা যায় যে 500 বছর হবে, হয়তো 400 থেকে 600 হবে। তাহলে এটা শরিয়া সমর্থন করছে, যারা আমাদের দিনের মধ্যে নতুন কিছু চালু করলো যেটা দিনের অংশ নয় সেটা প্রত্যাখ্যাত হবে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমাদের এমন কোন আমল করলো যে আমলের উপরে আমার আমলের দ্বারা অথেন্টিকেট করা হয়নি, সমর্থন জানানো হয়নি, সেটা প্রত্যাখ্যাত হবে। অন্য হাদিসে এসছে যে ফাহু আমার দুদুন আলী, তার উপরে প্রত্যাখ্যাত হবে। এরপরে তার কুল বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রতিটি বেদাত হলো গুমরাহি, প্রত্যেকটা গুমরাহির পরিণতি হলো জাহান্নাম। এখন এই যে মিলাদটা এটা তো ইবাদত হিসাবে করা হয়, তো ইবাদত হিসাবে করা হলে এটা তৌকিফ হতে হবে, শরীয়ত কর্তৃক সমর্থন থাকতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েননি, সাহাবায়ে কেরাম পড়েননি, তা খোলাফায়ে রাশিদুন পড়েননি, তারা যখন এগুলি করেন নাই, পরবর্তী পর্যায়ে এটা আবিষ্কার করা হয়েছে নতুন কিছু। এরকম আবিষ্কারের ফলে উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে একটা অপবাদ এসে যায় যে যদি এটা শরীয়তের মধ্যে থেকেই থাকে তো নবী কেন করলেন না, কাজী নবী বাদ দিয়েছেন, গোপন করে দিয়েছেন। অথচ ওর চাইতে বড় জালিম আর কে, যে ব্যক্তি অমান আজলাম মিম্মান কাতামা শাহাদাত ইনদাহু মিনাল্লাহ, তার চেয়ে বড় জালিম কে যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো কথা জানা থাকে, কোনো হুকুম জানা থাকে আর সেটা সে গোপন করে দেয়, তার চেয়ে বড় জালিম আর কেউ নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি তার মানে তিনি গোপন করেছেন, সাহাবা কেরামকে বলেন নাই তার মানে তিনি গোপন করেছেন, তাহলে তো তিনি জালিম হয়ে যাবেন, নাউজুবিল্লাহ মিন জালিক। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি শরীয়তের যা কিছু সব তিনি ব্যাখ্যা করেছেন, করেছেন, নিজে করে দেখিয়ে দিয়েছেন। মিলাদ শরীফের কোন দলিল কোরআন ও সুন্নাহর দ্বারা সমর্থিত নয়, অতএব এটা বিদআত আর এটা পরিত্যাজ্য। والله أعلم بالصواب.